সেবামূলক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে 1963 সালে ঢাকা শহরের পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের জন্য একটি আলাদা সংস্থা হিসেবে ঢাকা ওয়াসা প্রতিষ্ঠিত হয়। 1990 সালের পহেলা জুলাই থেকে নারায়ণগঞ্জ শহর এলাকায় পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার নিকট ন্যস্ত করা হয়। 1996 সালে এটি ওয়াসা আইন পাশ হওয়ার সাথে সাথে একটি স্বায়ত্তশাসিত লাভজনক সংস্থা হিসেবে গঠিত হয়। ঢাকা ওয়াসার পরিচালন, রক্ষণাবেক্ষণ এবং গ্রাহক সেবার সুবিধার্থে ঢাকা ওয়াসার সমগ্র সেবা এলাকা 11টি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। এর মধ্যে 10টি অঞ্চল ঢাকা মহানগরীতে এবং একটি অঞ্চল নারায়ণগঞ্জে অবস্থিত। প্রতিটি জোনাল অফিসের মাধ্যমে কারিগরি পরিচালন ও রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব বিলিং আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালিত হয়। 2022 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী ঢাকায় পানির দৈনিক চাহিদা কম বেশি 250 কোটি লিটার। ঢাকা ওয়াসা দৈনিক 260 কোটি লিটার পানি উৎপাদন করে। ওয়াসার তথ্য অনুযায়ী সিস্টেম লস 20% বাদ দিলে প্রতিদিন 52 কোটি লিটার পানি গ্রাহক পর্যন্ত যায় না। গ্রাহক পান 208 কোটি লিটার, ফলে পানির ঘাটতি থাকে। 2020 থেকে 2021 অর্থ বছরে পানি ও সুয়ারেজ বিল বাবদ ঢাকা ওয়াসার রাজস্ব আদায় 1592 কোটি টাকা। এর মধ্যে পানির বিল বাবদ আয় 1201 কোটি টাকা, বাকিটা সুয়ারেজ বিল বাবদ আয়। ট্যাক্স সহ সব খরচ বাদে 2020 থেকে 21 অর্থ বছরে ঢাকা ওয়াসার লাভ 49 কোটি 64 লাখ টাকা। বছর শেষে ঢাকা ওয়াসার সঞ্চিত মুনাফার পরিমাণ 892 কোটি টাকা। রাজধানীর পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের জন্য গড়ে তোলা হয় ঢাকা ওয়াসা। পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নগরীর খাল ও ড্রেনগুলোর দায়িত্ব দেওয়া হয় এই সংস্থাকে। কিন্তু নগরবাসীর অভিযোগ, ওয়াসা মূল দায়িত্ব থেকে সরে গেছে, খাল ও জলাশয় পরিষ্কার না করে শত কোটি টাকার বিভিন্ন প্রকল্পের দিকে ঝুঁকে পড়েছে সংস্থাটি। এ কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় শহরে। এমন পরিস্থিতিতে ওয়াসাকে ব্যর্থ সংস্থা দাবি করে নগরীর খাল ও ড্রেনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে 2 সিটি কর্পোরেশন। ওয়াসার কাজগুলোর মধ্যে নগরীর বাসাবাড়িতে পানি সরবরাহ করে যাচ্ছে ওয়াসা, তবে পয় নিষ্কাশনের দায়িত্ব পুরোপুরি পালন করছে না। যদিও নগরবাসীর পয় বর্জ্য শোধন করে নদীতে অপসারণ করার কথা এই সংস্থার, এজন্য পাগলায় রয়েছে একমাত্র শোধনাগার। কিন্তু রাজধানীর বেশিরভাগ পয়নালা ভেঙে অকেজো হয়ে পড়েছে, এ কারণে শোধনাগারে বর্জ্য যায় না। তাতে মাত্র 2 ভাগ বর্জ্য শোধন হয়, বাকি 98 ভাগ কোনো না কোনো ভাবে নদী বা পুকুর ও ডোবায় চলে যাচ্ছে। ঢাকা মহানগরীতে প্রধান ড্রেন লাইনগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার এবং শাখা লাইনগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশনের উপর ন্যস্ত। শহরের মোট ড্রেনেজ লাইনের মধ্যে 385 কিলোমিটার বড় আকারের ড্রেন ঢাকা ওয়াসার অধীনে, আর প্রায় 2500 কিলোমিটার ছোট ড্রেন সিটি কর্পোরেশনের অধীনে। এর বাইরে 74 কিলোমিটার দৈর্ঘ্যের 26টি খাল ও 10 কিলোমিটার বক্স কালভার্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার। 2019-এর প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে যে ওয়াসার অসম্পূর্ণ গ্রাফট ছিল এবং দুর্বল পরিষেবা সরবরাহ করা হয়েছিল। ওয়াসার 10 জনের মধ্যে 4টিতে এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা দূষিত জল সরবরাহ করছিল। বাংলাদেশ হাইকোর্টে জমা দেওয়া ওয়াসার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ওয়াসা ঢাকার 57টি অঞ্চলে দূষিত জল সরবরাহ করছিল। দর্শক, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।